প্রিয় দর্শক শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। দর্শক আজ আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব গরমে ত্বকের যত্ন নিয়ে। এ বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট। চলুন দর্শক অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডক্টর নাদিয়া রুম্মান 1981 সালের ডিসেম্বর মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2006 সালে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমএসসি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ফারাবি জেনারেল হসপিটালে অবস্থিত ডার্মাটোলজি ক্লিনিক ডক্টর এন এস্থেটিক্সের সিইও এবং কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। এই যে গ্রীষ্ম বর্ষা শীত এরকম ঋতুর সঙ্গে আমাদের কখনো ত্বক শুষ্ক হয়ে যায়, কখনো একটু ঘামে বেশি, নানান কারণেই ঋতুর সঙ্গে ত্বকের কিছু রোগেরও সম্পর্ক আছে এবং বিভিন্ন ঋতুতে যত্নের যে সেটারও ধরন পাল্টায়। গরমের সময় আগে আমরা কি কি যত্ন নিব, কি করব সেই বিষয়ে জানার আগে খুব সংক্ষেপে যদি একটু বলে নেন যে গরমে ত্বকের কোন কোন সমস্যাগুলি বেশি হয়? গরমকালে আমাদের যে সমস্যাগুলো দেখা যায় সেটা হচ্ছে যেরকম ব্রণ, যত আমাদের ত্বকের যে অয়েল প্রোডাকশনটা আর মানে ওটা বেড়ে যাচ্ছে, সিবাম সিক্রিশন বেশি হচ্ছে, মানে তৈলাক্ত হচ্ছে, তো ব্রণ বাড়ে। তারপর আপনার যেটা হচ্ছে যে যাদের মেজটা আছে ওনাদের ক্ষেত্রে মেজটা বাড়ে যত সূর্যের ক্ষতিকারক ইউভি রেজের থেকে। তারপরে আপনার ফলিকুলাইটিস হয়, মানে আমাদের যেখান থেকে যে ফলিকুলগুলো থেকে হেয়ার ফলিকুল থেকে যে লোমগুলো বার হয়, তো যেটা হয় যে আপনার পুরো শরীরে লোমে যে হেয়ার ফলিকুলসগুলো এগুলো ইনফ্লামেশন হতে পারে, হ্যাঁ, ঘামের থেকে। তারপর ব্যাকটেরিয়া জমে ঘামে, তো যেহেতু আমরা ঘামই বেশি গরমকালে। তারপর ফাঙ্গাল ইনফেকশন বাড়ে, এটাও ঘামের কারণে। তারপর আপনার হিট র্যাশ হতে পারে, তারপরে সানবার্ন হয়, তো এবং সান ট্যান তো খুবই কমন গরমকালে। এবং বেশি ঘামের ফলে জীবাণুঘটিত কিছু সংক্রমণও এই গরমের সময় বেশি হয়, কিছু ফাঙ্গাল ইনফেকশন, সেগুলো তো যদি যথাযথভাবে আমরা যত্ন না নিই, পরিষ্কার না রাখি নিজেকে, তাহলে রোগগুলি অনেক সময় বেশি হতে পারে। তো এই যে সমস্যাগুলি ঘামের কারণে, গরমের কারণে, ঋতু চেঞ্জের সময়ে গরমে হয় আপনি বলছিলেন, এগুলি তো প্রতিরোধযোগ্য এবং অনেক কারণেই আমরা যদি ত্বকের যত্ন নেই, দুইটা পারপাস, একটা হচ্ছে আমার ত্বকটা সুন্দর রাখা একটা পারপাস, আর একটা হচ্ছে যেই সব সমস্যা হচ্ছে এগুলো থেকে নিজেকে মুক্ত রাখা। এই যত্ন নেওয়ার জন্য আপনার পরামর্শ কি, কি কিভাবে যত্ন নেবে? আচ্ছা, প্রথম হচ্ছে যে গরমকালে আমাদের একটু যত্ন বেশি নিতে হয়, যেহেতু আমরা ঘামি অনেক বেশি। তো যেটা হচ্ছে যে ত্বকটা যেটা হচ্ছে একটা ভালো স্কিন কেয়ার রুটিন বা রেজিমেন্ট এটা ফলো করতে হয়। এটার মধ্যে কি কি আসে, আপনার ফেস ওয়াশ আসে, একটা ভালো ফেস ওয়াশ, সেটা কিভাবে চুজ করবে স্কিন টাইপ অনুযায়ী, যার কিনা ত্বক আপনার তৈলাক্ত ওনার ক্ষেত্রে অয়েল ফ্রি, অয়েলি স্কিন, অ্যাকনি প্রোন এই ধরনের, বা স্যালিসিলিক অ্যাসিড লেখা থাকে ওই ফেস ওয়াশগুলোতে, বেনজয়েল পেরক্সাইড, তো এইসব ফেস ওয়াশ উনি দিয়ে মুখ ভালো করে ধোবেন। ড্রাই স্কিন যাদের শুষ্ক ত্বক ওনাদের ক্ষেত্রেও লেখা থাকে যে ফেস ওয়াশগুলোতে ড্রাই স্কিন, এটা না করলে যেটা হয় যে যার কিনা তৈলাক্ত ত্বক আরও বেশি তৈলাক্ত হতে পারে যদি রং ফেস ওয়াশ ব্যবহার করে, আর যার কিনা শুষ্ক ওনা আরও বেশি শুষ্ক হতে পারে। এক্ষেত্রে একটা বিষয় একটু জেনে নিই যে আপনি ফেস ওয়াশের কথা বলছেন, যে আমাদের সোশিও ইকোনমিক স্ট্যাটাস সব মিলিয়ে ফেস ওয়াশ তো সবাই ইউজ করতে পারেন না, যারা পারলেন তারা করলেন, যারা ফেস ওয়াশ কিনতে পারবেন না তারা এর বিকল্প কি নিতে পারে, কি ব্যবহার? এর বিকল্প যেটা করতে পারেন সেটা হচ্ছে যে মুখটা ঠিকঠাকভাবে সবসময় পরিষ্কার রাখবে, মুখ ধোবে, হ্যাঁ, তো সাবান ওনারা দেখা যায় যে সাবান মুখে ব্যবহার করে থাকে, সেটা কম করবে এবং অনেক বেশি দেখা যায় যে বেশি মুখ ধোয়ার একটা টেন্ডেন্সি থাকে তেলটাকে কমানোর জন্য, তো সেটা করা যাবে না। এবং আরেকটা যেটা হচ্ছে যে দিনে 2 থেকে 3 বার, হ্যাঁ, ঘামলে 3 বার ম্যাক্সিমাম, 3 থেকে 4 হাইয়েস্ট এভাবে মুখ ধোবে এবং হাতটা পরিষ্কার করে বাইরে থেকে আসার পরে ধুলা ময়লা লাগে সেজন্য মুখটা ওয়াশ করা, দুটো হাত আগে সাবান দিয়ে ধুয়ে নেবে, তারপরে মুখটাকে পানি দিয়ে ধুয়ে নিল এটা। এবং পানি টেম্পারেচারটা ইম্পর্টেন্ট, বেশি ঠান্ডা পানিও না গরম পানিও না, ওটাতে আপনার ত্বক আরও বেশি রাফ হয়, আরও বেশি শুষ্ক হয়, যেটা ওটা আমাদের ত্বকের জন্য অ্যাকচুয়ালি না, ওটা শরীরের মুখের ত্বকের আপনার ইয়েটা স্কিনটা একটু পাতলা হয়, বডি তুলনায় এবং যেই যে ইনগ্রেডিয়েন্টস থাকে হ্যাঁ সেগুলো আরো রাফ করে এবং সেটা থেকে যেটা হচ্ছে যে আরো আপনার ডাল হতে পারে হ্যাঁ দেখা যাবে চামড়ায় আরো বেশি ফুল মানে রেডনেস হ্যাঁ লাল হতে পারে ইনফ্লামেশন হতে পারে রাফ হয় দাগ হয় সেটা থেকে দাগ হতে পারে পরিষ্কার পানি দিয়ে ধুতে পারেন ওনারা এবং এটা আপনার যেটা খেয়াল রাখবেন যে কুসুম পানি বেশি ঠান্ডা না হ্যাঁ বেশি ঠান্ডা হলে যেটা হয় যে আমরা তো মেইন পারপাস হচ্ছে যে মুখটা ধোবে পরিষ্কার জানা হয় তো ঠান্ডা পানি দিয়ে ধুলে কি হয় পোরস গুলো ব্লকড হয়ে যায় মানে ঠান্ডা পানি টেম্পারেচারে পোরস ক্লোজড হয় বন্ধ হয় শ্রিঙ্ক করে রাইট এবং গরম পানি হলে কি হয় যেটা আরো ড্রাই হয়ে যায় হ্যাঁ কুসুম গরম পানি কুসুম গরম পানি আর কি কি যত্ন নেওয়ার বিষয় আছে আর আছে যেরকম ময়েশ্চারাইজার একটা যে ক্রিমটা লাগাচ্ছেন হ্যাঁ সেটা আপনার বেস করে মানে ত্বকের যদি ড্রাই স্কিন হয়ে থাকে ময়েশ্চারাইজার গ্লিসারিন সাধারণত থাকে গ্লিসারিন অলিভ অয়েল তারপর আপনার হাইলুরনিক অ্যাসিড এই ধরনের একটা ভালো লেখাই থাকে ড্রাই স্কিনের জন্য ক্রিমগুলো এবং তৈলাক্ত হলে যেহেতু গরমে বেশি গরমকালে তো আমাদের তৈলাক্ত ইয়েটাই বেশি হয় আমাদের বেশিরভাগ সবার ত্বকটা তো সেটা হচ্ছে আপনার ওনারা মনে করেন যে মুখে ক্রিম লাগানো যাবে না হ্যাঁ মুখ ধোয়ার পরে তো এটা অ্যাকচুয়ালি রং যেটা মাথায় রাখতে হবে যে মুখ ধোয়ার পরে একটা ময়েশ্চারাইজ মানে স্কিনটাকে সোজা কথা হাইড্রেশন হ্যাঁ হাইড্রেট করে রাখতে হবে ময়েস্ট রাখতে হবে তো অনেকে মনে করেন যে তৈলাক্ত হলে মুখে ক্রিম দেওয়া যাবে না তো যেটা হচ্ছে যে জেল ফর্ম লোশন ফর্ম ওয়াটার বেসড লেখাই থাকে নন কোমিডোজেনিক কারণ যেটা হয় মুখ ধোয়ার পরে আমাদের মুখটা টানে একটু শুষ্ক হয় হ্যাঁ তো তখন স্কিনটা মনে করতে শুরু করে মেকানিজমটা এরকম যে ড্রাই হয়ে গেছে তো আরো বেশি বেশি তখন তেল সিক্রিশন হয় তো তখন যেটা আরো তৈলাক্ত হয়ে যায় যা না তেল তৈলাক্ত ছিল ত্বক আরো বেশি তৈলাক্ত হয় তো এই জন্য একটা ময়েশ্চারাইজার সেই যেই ত্বকই হোক ড্রাই হোক বা শুষ্ক হোক তৈলাক্ত হোক ময়েশ্চারাইজার এবং সানব্লক খুবই গুরুত্বপূর্ণ একটা সানব্লক একটা ব্রড স্পেকট্রাম সানব্লক ইউভিএ ইউভিবি মিনিমাম এসপিএফ 30 এটা অবশ্যই লাগাতে হবে এবং এটা বাইরে যাওয়ার আগে দিয়ে 15 থেকে 20 মিনিট আগে মুখে লাগবে 2 ঘন্টা পর পর লাগানো অ্যাকচুয়ালি নিয়ম কারণ এটা 2 ঘন্টা পর কাজ করে না একটু ভারী করে লাগানো প্রয়োজন এটা একটা গেল এছাড়া হচ্ছে যে গরমে আমরা ঘামি অনেক বেশি ডিহাইড্রেশন হয় তো শরীর প্লাস ত্বক দুটোর জন্য আমাদের পানির খুব প্রয়োজন হ্যাঁ তো মিনিমাম 8 গ্লাস পানি খাবে মিনিমাম এটা হচ্ছে মিনিমাম সাথে একটা করে বোতল যদি পানি বোতল রাখে তাহলে ওটা আরও বেশি ভালো তারপরে ডায়েট খাবার দাবারের মাধ্যমে গরমকালে যা যা ফল আপনার পাওয়া যাচ্ছে হ্যাঁ সামার ফ্রুটস আমরা কি কি দেখি আম জাম তারপরে কাঁঠাল লিচি হ্যাঁ তারপরে মৌসুমী ফল যা যা পাওয়া যায় এগুলো যত বেশি খাবে এটার মধ্যে কি থাকছে আপনার অ্যান্টিঅক্সিডেন্টস থাকছে হ্যাঁ অ্যান্টিঅক্সিডেন্টস তো এটা আপনার ত্বকের জন্য খুবই মানে হেলদি আর গ্লোয়িং স্কিন যেটা আমরা চাচ্ছি উজ্জ্বল ত্বক হ্যাঁ এর জন্য খুবই প্রয়োজন আর তাছাড়া একটা ব্যালেন্স ডায়েট পুষ্টিকর খাবার দাবার যেটার মধ্যে শাক সবজি ফল এগুলো তো সবই খাবে প্রোটিন যা যা মাছ খাবে এটা ছাড়া আছে আপনার সান প্রোটেকশন রোদে যেহেতু আমাদের গরমকালে রোদ এটা ইউভি রেসটা অনেক বেশি হ্যাঁ তো অন্য শীতের থেকে গরমে বেশি যার কারণে আর আমাদের যেহেতু ট্রপিক্যাল ক্লাইমেট তো যেটা হয় যে বাইরে যাওয়ার আগে যেটা আমি বলেছি সানব্লক তো লাগাবেই আর পাশাপাশি ফুলহাতা জামা কাপড় একটু ঢিলা জামা কাপড় হ্যাঁ ঢিলা জামা কাপড় পরলে ভালো হয় তাহলে ফলিকুলাইটিসটা হয় না তারপর ফাঙ্গাল ইনফেকশন সব কিছু জন্য আপনি যা যা বললেন সবই হয়তো মেনে চলবে আর আরও কি কি যত্ন নেওয়ার সুযোগ আছে সেটা আমাদের জানার বিষয় পাশাপাশি কেউ যদি যত্ন আগে থেকে নেননি ফলে ত্বকের কিছু সমস্যা হয়ে গেছে তাদের ক্ষেত্রে করণীয় আমাদের ঠোঁটটা খুব সেনসিটিভ হ্যাঁ তো এটা যেটা হচ্ছে ফেটে যায় ড্রাই হয় শুষ্ক হয় তো সেজন্য একটা ভালো লিপ বাম লাগাতে পারে তারপরে যেটা হয় যে আপনার এক্সারসাইজ করতে পারে আমরা গরমকালে এক্সারসাইজ অ্যাভয়েড করি যেহেতু আমরা ঘামি বেশি তো এটা অ্যাকচুয়ালি খুব প্রয়োজন কারণ ব্লাড সার্কুলেশন আমাদের খুব দরকার এক্সারসাইজের মাধ্যমে ব্লাড সার্কুলেশন প্রত্যেকটা কোষে ব্লাড সাপ্লাই বাড়ে আপনি যেহেতু এক্সারসাইজের প্রতি খুব গুরুত্ব দিলেন আমরাই অনুষ্ঠানেও গুরুত্ব দিই প্রতিদিন কিছু ব্যায়ামের পদ্ধতি জেনে নেই এবং দর্শকদের জানাই একটু দেখে নেই প্রিয় দর্শক চলুন অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা দেখে নেই সঠিক পদ্ধতিতে ব্যায়াম করে কি করে আমরা সুস্থ থাকতে পারি আমরা যারা দিনের অনেকটুকু সময় অফিসে বসে কাটাই কিংবা পড়াশোনার জন্য ডেস্কে বসে থাকি কিংবা জ্যামে অনেকক্ষণ বিরক্তিকর অপেক্ষায় থাকতে হয় আমাদের। তারপর যখন আমাদের কাজের জন্য আমরা উঠে দাঁড়াই তখন দেখি যে আমরা আর মনে হয় যেন পায়ে আর কোনো জোরই পাচ্ছি না কিংবা কোমর ব্যথায় শরীর একদম অসাড় হয়ে গেছে। তো আজকে আমরা সেই ব্যায়ামগুলোই করব যে ব্যায়ামগুলো আমরা ডেস্কে বসে চেয়ারে বসেই আমরা করতে পারি কিংবা জ্যামে ভেতর গাড়িতে বসেই করতে পারি। তো আপনারা হয়তো ভাববেন যে এটা কতটুকু সময়ে লাগবে, যে আমি কেমন করে জানবো যে আমি কতটুকু সময় পাবো, ফ্রি টাইমটা পাবো। আপনার ফ্রি টাইম পেতে লাগবে না, আপনি কাজ করতে করতেই এই পায়ের এই ব্যায়ামগুলো করতে পারেন, যাতে আপনার অ্যাঙ্কেল অর্থাৎ পায়ের গোড়ালি যার উপর কিনা আমরা দাঁড়াই তার মোবিলিটিটা বাড়বে এবং কাফ মাসেল স্ট্রং হবে, পাশাপাশি লোয়ার ব্যাক পেইনের জন্য এটা খুব উপকার হবে। তো আমরা দেখি যে কিভাবে আমরা ব্যায়ামটা করব। প্রথমে আমরা চেয়ারে বসে মোটামুটি একটা ব্যালেন্স অবস্থায় নিয়ে বসতে পারেন, চেয়ারের খুব সামনে গিয়ে বা পিছিয়ে গিয়ে বসতে হবে না, নর্মালটা বসে দেন মেরুদণ্ড সোজা। ওকে, ডান পাটা আমরা তুলব, ডান পা। ওকে, এইভাবে যখন আমরা পা তুলছি, যাদের কিন্তু হাঁটুতে প্রবলেম আছে তাদেরকে ফিজিওথেরাপিতে লেগ এক্সটেনশনের কথা বলে। তো সেই অবস্থাতে আমরা দেখছি যে অলরেডি আমার মাসেলটা অ্যাক্টিভেটেড হচ্ছে, ধরে রাখতে গিয়ে পাটা আমার লোয়ার অ্যাবসেরও প্রেশার পড়ছে, কারণ আমি তলপেটের মাসেল এবং কোয়ার্স মাসেলের প্রেশারেই অ্যাক্টিভেট করে কিন্তু আমি পাটা তুলছি। তো সেই অবস্থা থেকে এবার ওকে ডান দিকে সার্কেল করবো আমরা, 1 পুরো ঘুরিয়ে, 2 3 4 5, এবার উল্টো দিকে রিভার্স, 1 2 3 4 5। ওকে, দেন খেয়াল করবো এখান থেকে পা একদম নিঃশ্বাস নিয়ে এক্সেল, পেট চেপে ছেড়ে পা সামনের দিকে সামনের দিকে সামনের দিকে, একদম টান টান। ব্যালে ডান্সাররা যেমন আমরা দেখি যে ডান্সাররা একদম পায়ের আঙ্গুলের উপর থাকে, একদম টান টান। তাতে কি হচ্ছে, আমার কোয়ার্স সহ পুরো পায়ের গোড়ালি এবং প্রতিটা মাসল টান টান হচ্ছে, অ্যাক্টিভেটেড হচ্ছে, ব্লাড সার্কুলেশন বাড়ছে। দেন ইনহেল, এক্সেল, চেঞ্জ, আবার পেট ভেতরে এবং টান 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 টান, যতটুকু আমি পারছি যতটুকু আমি গোড়ালির দিক থেকে। আমার এবার হ্যামস্ট্রিং, আমার পায়ের নিচের অংশ সহ, এখানে যাদের সায়াটিকের প্রবলেম আছে যে ঝিনঝিন অবশ্য একটা ব্যথা আসে, হ্যাঁ, তাদের জন্য খুব উপকারী। প্রেস করবেন বাতাসে যতটুকু, দেন ইনহেল, নিঃশ্বাস নিয়ে বুক ফুলিয়ে আমার ইনহেল, এক্সেল, আবার বাতাস বের করবেন টাইট টোন্ড এবং তার সাথে সাথে পা একদম টান 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 সোজা, ধরে রাখাটা কিন্তু কষ্টকর, পুরো কাজ হচ্ছে। দেন ইনহেল অ্যান্ড এক্সেল, গোড়ালি 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 থেকে এবং পেট চেপে মাসল অ্যাক্টিভেট করে। ওকে, অ্যান্ড দেন ইনহেল অ্যান্ড দেন ডাউন। এভাবে আমরা বাম পায়েও একই, হয়তো আমরা দুবার দেখাই। ইনহেল, এক্সেল, প্রথমে যখন তুললাম এখানে হাত থাকতে পারে কিংবা হাত পাশে থাকতে পারে, লম্বা টান টান আমরা ব্যালেন্স ছাড়া করছি। অ্যান্ড দেন সার্কেল, 1 2, এভাবে 10 বার। দেন রিভার্স, 2, দেন 1 2। ব্রিদিংটা খেয়াল করে যে আপনি নর্মাল এভাবে খুব স্পিড এভাবেও করতে পারেন, খুব ব্রিদিং না কনসেন্ট্রেট করে, আবার পাশাপাশি হয়তো 5 বার আপনি খুব ব্রিদিং করে যে একদম নিঃশ্বাস ছেড়ে অ্যাবসিন, যে একবারেই আমার পুরো শরীরের অ্যালাইনমেন্টটা ঠিক থাকছে, এভাবে করে তারপর করতে পারেন। ওকে, এবার করার পরে আপনার যখন ফ্লেক্সিবিলিটিটা যদি প্রেফার করে আপনি এটা করতে পারেন যে ডান পাটা বাম পায়ের উপর তুলে সাপোর্টটা নিয়ে। হয়তো এটা কারোর জন্য কষ্টকর, যাদের হাঁটুর ব্যথা আছে তাদের জন্য এটা কষ্টকর যে ভেঙে আনাটা, আবার অনেকের জন্য সহজ যে এভাবে যখন মাসল ধরে রাখছে তার ওই পরিমাণ জোরটা নাই, তাদের জন্য বলবো প্রথমেই আপনি ভেঙে নিয়ে আসেন, ভেঙে নিয়ে করেন। দেন এখান থেকে হাতের সাপোর্টে আপনি করতে পারেন যে মেরুদণ্ড সোজা, দেন 1 সার্কেল, 2 3 4 5, দেন উল্টো দিকে 1 2 3 4 দফায় যারা নিজে থেকে পায়ের অবশ ভাবের জন্য পা হয়তো নিজে ফ্লেকশন বা ডর্সিফ্লেক্সে যেতে পারছেন না তাদেরকে আমরা তখন বলবো যে হাত দিয়ে এবার করেন, হাত দিয়ে প্রেস করে এক্সেল অ্যাবসিন মেরুদণ্ড সোজা, হাত দিয়ে টেনে আনেন যতটুকু আসে, এই হাত দিয়ে ব্যালেন্সটা রাখেন, টেনে আনেন, দেন ইনহেল অ্যান্ড এক্সেল আবার ভেতরে, এবং এবার এই হাত দিয়ে গোড়ালি থেকে ঠালেন যতটুকু পারেন বা এই হাত দিয়েও ধরে নিয়ে আসতে পারেন, ধরে নিয়ে এসে টান টান, তাতে একদম আপনার সবগুলো নার্ভ এবং মাসেলে খুব ভালো একটা ব্লাড সার্কুলেশন হবে, কাজ হবে। দেন আবার হয়তো চেঞ্জ করলেন, হাত দিয়ে আনলেন, হাত দিয়ে নিলেন এই অবস্থা থেকে। দেন আমরা যেটা করব যে ইনহেল এক্সেল দু হাত দু পায়ের ফাঁক দিয়ে এনে আমরা ডাউন হব সোজা, টান ভেতরে, নিঃশ্বাস নর্মাল, মাথা খুব বেশি টাইট করে ধরে রাখা যাবে না, একদম ছেড়ে দিলেও হবে না, মোটামুটি একটা ব্যালেন্সে আমরা এখান থেকে ধরতে পারি, এখানে ধরতে পারি, যেখানে সুবিধা ধরে ইনহেল স্টে এক্সেল কার্ল আপ। কেন আমরা এটা করলাম? এতে ফ্লেক্সিবিলিটিটা বাড়ছে এবং প্লাস যখন আমি নিচে যাচ্ছি তখন কিন্তু আমার এখানে জয়েন্টের ফ্লেক্সিবিলিটিটা বাড়ছে, আমি যখন যাচ্ছি আমার জয়েন্টের প্রেশারটা পড়ছে এবং সেখান থেকে যখন আমি আবার যাচ্ছি আমার লোয়ার ব্যাক সহ পায়ের জয়েন্টে যে জায়গাগুলো থেকে আমার নার্ভের কাজগুলো হয় সেখানে একটা ব্লাড সার্কুলেশন হচ্ছে, প্রেশার পড়ছে, অ্যান্ড দেন আবার কার্ল আপ। ফলে আমার লোয়ার বডি এবং তলপেট এবং পায়ের সবগুলো এরিয়াই আমি কি করলাম মাত্র 2 থেকে 3 মিনিটের ভেতরেই আমি কভার করলাম, যেখানে আমার খুব অল্প করে প্রেশার দেওয়াতে ব্লাডটা আটকে গেল এবং তখন ছেড়ে দিলাম, হঠাৎ করে ব্লাডটা ফ্লো করা শুরু করলো। এক্ষেত্রে আমি একটা উদাহরণ দিতে পারি যে অনেক সময় দেখা যায় যে যেই পানি আস্তে আস্তে যায় ওই পথ কিন্তু বন্ধ হয়ে যায় নদীর, কিন্তু যখন অনেক জোরে স্রোত আসে তখন কিন্তু বন্ধ পথগুলো খুলে যায়। তো এখানে আমরা বলবো যে যাদের যেই ব্লকের জন্য দেখা যাচ্ছে যে অনেক সময় ব্লাড সার্কুলেশনটা হচ্ছে না বলে আপনার অবশ একটা ভাব হচ্ছে, আপনি যখন এই ব্যায়ামগুলো করবেন প্রেশার হচ্ছে ছেড়ে যাচ্ছে, তখন আস্তে আস্তে ব্লকগুলো ছেড়ে ব্লাড সার্কুলেশনটা যখন খুব ভালোভাবে হবে তখন দেখবেন আস্তে আস্তে আপনার এই অর্গানগুলো এবং আপনার এই পায়ের মাসেল এবং স্নায়ু সবগুলোতেই আপনি আগের চেয়ে অনেক ভালো ফিল করবেন এবং আস্তে আস্তে এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। তো এটা কাজ করতে করতে টেবিলে চেয়ারে বসা অবস্থায় আপনি যে কোনো সময় যে কোনো বার করতে পারেন, এতে কোনো ভরা পেট খালি পেটের ব্যাপার নেই, কতবার করবেন কতবার ছাড়বেন এমন ব্যাপার নেই, আপনার যখনই মনে হচ্ছে তখনই কিন্তু আপনি এই স্ট্রেচগুলো করতে পারেন। ত্বকের যত্ন মানে শুধু আপনি যা যা বলছেন সবই এক্সটার্নাল, কিছু ইন্টারনালও বলেছেন, অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্রুটস, বিভিন্ন খাবার দাবার। যদি খাবার দাবারের বিষয়ে আসি যে ত্বক সুন্দর রাখার জন্য এবং ত্বকের যেসব সমস্যা বললেন এগুলা প্রতিরোধ করবার জন্য কোন কোন খাবারগুলি রেগুলার বেসিসে শীত গরম সবসময় খাওয়া উচিত আমাদের? আমাদের ত্বকের জন্য, ত্বকের সৌন্দর্যের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে যেসব খাবারে ভিটামিন সি আছে। তো যেরকম প্রতিদিন গরমকালে তো আমরা এমনি ডিহাইড্রেটেড হই, যেহেতু আমরা ঘামি বেশি, তো শরবত খেতে পারে, লেবুর শরবত। লেবুর শরবত খেলে তো যেটা হচ্ছে আপনার ওইদিকে ডিহাইড্রেশনের কাজটা হচ্ছে, যদি চিনি লবণ দিয়ে ওটা খেয়ে নেয়, আর সাথে আপনার ভিটামিন সির কাজটাও হচ্ছে, ত্বকের উজ্জ্বলতা বাড়ে। এটা একটা, জিরা পানি খেতে পারে। তো এটা আপনার ভিটামিন সি জাতীয় যত খাবার আছে সেটা খাওয়া দরকার। তার মধ্যে আমাদের দেশে খুব সহজলভ্য এবং আমরা খেয়েও থাকি লেবু, আমরা লেবুর শরবত খাই, আমরা মিল মানে লাঞ্চ বা ডিনারের সময় সঙ্গে লেবু নেই। অনেকেই হয়তো জানি না এই লেবু আমাদের কতভাবে কত উপকার আসছে। আমরা একজন পুষ্টিবিদের কাছ থেকে একটু বিস্তারিত জেনে নেই। প্রিয় দর্শক, চলুন অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা জেনে নেই একজন পুষ্টিবিদের কাছ থেকে লেবুতে কি কি পুষ্টিগুণ রয়েছে। লেবু ভিটামিন সির খুবই ভালো একটি উৎস। লেবু ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। অ্যান্টিঅক্সিডেন্টের অভাবে আমাদের স্কিন ড্যামেজ হয়ে যেতে পারে, স্কিনে এজের ছাপ পড়ে যেতে পারে এবং স্কিন ড্রাই হয়ে যেতে পারে, কিন্তু লেবুর ভিটামিন সি অর্থাৎ অ্যান্টিঅক্সিডেন্ট স্কিনকে নর্মাল রাখতে সাহায্য করে, বয়সের ছাপ পড়তে দেয় না, স্কিনকে রাখে গ্লোয়িং, সেই সাথে ট্যান পড়া থেকেও দূরে রাখে ভিটামিন সি। প্রতিদিনে যদি সকালে উষ্ণ গরম পানিতে কিছুটা লেবুর রস মিশিয়ে धीरे धीरे खावा जाए अर्थात सकालटी जो शुरू करा जाए एक ग्लास लेबू पानी दिए सेई क्षेत्रे सारा दिन डाइजेस्टिव सिस्टेम अर्थात हजम शक्ति भालो थाके। लेबुर विटामिन सी आमादेर शरीरे जे हरमोनगुलो आछे सेगुलोके एक्टिव राखते साहाय्य करे थाके। लेबू ब्लाड प्रेसारके नियंत्रणे राखे। साधारणत जादेर हाई ब्लाड प्रेसार तादेर प्रेसारके अनेकटा कंट्रोल करे थाके लेबू बा लेबुर पानी। लेबू पानी आमादेर शरीरके हाइड्रेट राखते साहाय्य करे। जेहेतु लेबूते रयेछे विटामिन सी सेई क्षेत्रे आयरन एब्जर्पशनेও সাহায্য करे थाके लेबू। लेबूते रयेछे साइट्रिक एसिड। সাইট্রিক অ্যাসিড কিডনি স্টোন প্রতিরোধে সাহায্য করে থাকে। সুতরাং আমরা প্রতিদিনের খাদ্য তালিকায় বা প্রতিবেলার খাবারে এক চামচ করে লেবু রাখতেই পারি। যে কোনো মুহূর্তে আমাদের শরীর ক্লান্ত অনুভব হয়। আমাদের শরীরে ক্লান্তি দূর করার জন্য লেবু পানি খুবই গুরুত্বপূর্ণ একটি পানি। তবে অবশ্যই সেটিকে চিনি ছাড়া পান করতে হবে। লেবুর ভিটামিন সি স্কার্ভি রোগ প্রতিরোধে সাহায্য করে। এছাড়াও প্রদাহজনিত যে কোনো রোগ ইনফেকশনের মতো সমস্যাও লেবু দূর করে থাকে। সুতরাং আমরা আমাদের শরীরকে চাঙ্গা রাখতে শরীরকে হাইড্রেট রাখতে ভিটামিন সির চাহিদা পূরণ করতে লেবু অনায়াসে খেতে পারি। আপনি অনেক কষ্ট করে আমাদের স্টুডিওতে এসে আমাদের দর্শকদের জন্য অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন। আশা করি এই গরমে সবাই আপনার এই পরামর্শ মেনে তাদের ত্বককে সুস্থ ও সুন্দর রাখবেন। অনেক ধন্যবাদ আপনাকে। ওয়েলকাম। প্রিয় দর্শক, চলুন অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা জেনে নিই আপনার প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনার জন্য কি রয়েছে। সাধারণত লিভারের মধ্যে একটা স্বাভাবিক একটা অংশ থাকে, চর্বির একটা পরিমাণ থাকে। আমরা এটিকে বলি যে শতকরা 5 ভাগ, এটি লিভারের মধ্যে শতকরা 5 ভাগ যদি চর্বি থাকে তাহলে সেটি স্বাভাবিক। এর চেয়ে যদি বেশি পরিমাণ চর্বি থাকে তাহলে সেটিকে আমরা ফ্যাট লিভার ডিজিজ বলে থাকি। প্রিয় দর্শক, আপনার প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই থাকুন নিরাপদে। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে আপনার প্রিয় এনটিভির পর্দায়।